আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর মেহরবানিতে খুব ভালো আছি। রিলাইফ ইউনিভার্সাল লিকুইড ফর ফ্রেম আবারও নিয়ে সামনে হাজির হয়েছি। কাজটি কেমন করছে S8 অ্যাক্টিভ সেটে সেটা আমরা দেখার চেষ্টা করব। বন্ধুরা, আমি ডিসপ্লে খোলা দেখিয়েছিলাম, আর সেটা ছিল অ্যামোলেড। আমরা IPS ডিসপ্লেও খুলবো এটা দিয়ে। আর এখন আমাদের হাতে একটা আমেরিকান স্যামসাং ভার্সন আছে, যেটা হচ্ছে গ্যালাক্সি S8 অ্যাক্টিভ। এটাকে পিছনের পার্টটা রিমুভ করে দেখব যে আমাদের কাজটি কেমন হচ্ছে। এটা খুব স্ট্রংলিভাবে লেগে আছে এখানে, আমরা অনেকভাবে ট্রাই করেছি কিন্তু জিনিসটা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। আমরা লিকুইডটা এই মুহূর্তে কাজে লাগানোর চেষ্টা করব। আমার এখানে কিছু কমেন্ট আসছিলো, তার মধ্যে কিছু কমেন্ট ছিল নেগেটিভ কিছু কথা মানুষ বলতেই থাকে প্রায় সময়। আর একটা কমেন্ট ছিল যে আমার কাছে থিনার আছে, তাহলে কেন এটা নিব, বা থিনার দিয়েই তো কাজ হয়ে যায়, এরকম ধরনের কমেন্ট এসছে। আর সেই সময় আসলে বিস্তারিত কথাভাবে বলতে পারিনি। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা যখন কাজ করি, যেটার জন্য, যে কাজের জন্য স্পেশালি তৈরি, সেটা দিয়েই সেই কাজটা পারফেক্ট হয়। থিনারটা আসলে এই কাজের জন্য প্রস্তুত না, থিনারটা ক্লিনিংয়ের কাজের জন্য। আর থিনারটা আমরা যখন ইউজ করি, থিনারের মধ্যে যে ধরনের কেমিক্যাল থাকে, এটার মধ্যে কেমিক্যালের মাত্রাগুলো একটু ভিন্ন টাইপের, যার কারণে এটা এই কাজের জন্যই বিশেষভাবে তৈরি, যার কারণে এই কাজটা আমাদের জন্য খুব পারফেক্টভাবে হবে এটাতে। দেখতে পাচ্ছেন লিকুইডটা দিয়েছি, আর একটু হার্ড হলে এই মুহূর্তে আমরা এটা দিয়ে 100 টেম্পারেচারে কাজটা করার নিয়ম। আর টেম্পারেচার আমরা ব্যবহার করব না, এই কারণে আমরা সরাসরি ফ্রেম লিকুইডটাকে ব্যবহার করতেছি। আঠা মোটামুটি নরম হয়ে গেছে, তারপরেও হালকা হালকা করে দিয়ে সামনের দিকে আমরা যাব। আর এখন এই মুহূর্তে আমরা এক্সরে প্লাস্টিক ইউজ করতে পারি এখানে। আরো সবভাবে চলে যাবে এটা। পৃথিবী শাসন গাধাকে দিয়ে হয় না, কিন্তু যখন মানুষরা ভালো কাজ করে তখন গাধারা আবার সুন্দর সুন্দর করে এগুলোর বিরোধিতা করে। বন্ধুরা, সবসময় চেষ্টা করে থাকি কাজের সময়গুলোকে বাঁচিয়ে মানুষকে ইনফরমেশন দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে। এই লিকুইডগুলোর ভিডিও যখন দেওয়া হয় ইউটিউবে, তখন শুধু আমি উপকৃত হই না, এই লিকুইড কোম্পানি থেকে শুরু করে যতজন বিক্রেতা আছে নিজ নিজ জায়গাতে, প্রত্যেকটা বিক্রেতাই কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করে এবং তাদের প্রতিষ্ঠানে কিন্তু বেচা বিক্রি বেড়ে যায়। আমার উদ্দেশ্যটা হচ্ছে টেকনিশিয়ানদেরকে সঠিক বিষয়গুলোকে ইনফরমেশন দেওয়া, সেক্ষেত্রে হয়তো আমার প্রতিষ্ঠান থেকেও কিছু প্রোডাক্ট বিক্রি হয়, কিন্তু মূল স্বার্থ সেখানে নয়। মূল স্বার্থকতাটা হচ্ছে আমি GSM সেকশনে কতটুকু দিতে পারলাম কাকে। এই সাইডটাতে একটু বেশি গ্লু ব্যবহার করা আছে,
আরো কিছুটা লিকুইড নিতে হবে আমাদেরকে। এটা বন্ধুরা উড়ে যায়, যার কারণে এটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে রাখার চেষ্টা করতে হবে। দেখতে পাচ্ছেন যে ভিতরে যে জায়গাটা খুব হার্ড হয়েছিল, আমি সিরিঞ্জের মাধ্যমে ভিতরে লিকুইড দেওয়ার সাথে সাথে এটাকে একেবারে স্বাভাবিক করে ফেলেছে, আর কাজটি খুবই ইজি, স্বতন্ত্রভাবেই হয়ে যাচ্ছে। দেখুন এই জায়গাটা অনেক শক্ত ছিল, লিকুইডটা দেওয়ার সাথে সাথেই ফ্রি হয়ে যাচ্ছে। এখানে একটা কানেক্টর আছে যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্টের, দেখতে পেলেন আমরা খুব স্মুথলি কাজটি করে ফেলেছি। বন্ধুরা সঠিক একটা ইনফরমেশন টেকনিক্যাল কাজের দিকে অনেকেই এগিয়ে নিয়ে যাবে, যার কারণে চেষ্টা করে থাকি সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করি ভিডিওটা দেখে অনেকের ভালো লাগবে, ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।